কোয়ালিফাই না করেও বিশ্বকাপ খেলবে সরাসরি আর্জেন্টিনা, কিন্তু কিভাবে? 20 মে ইন্দোনেশিয়ায় শুরু হওয়ার কথা ছিল অনূর্ধ্ব 20 ফুটবল বিশ্বকাপ, কিন্তু ইসরায়েলের অংশগ্রহণে দেশটিতে দেখা দিয়েছে অস্থিরতা। সেই অস্থিরতার কারণে ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে দিয়েছে ফিফা। টুর্নামেন্ট আয়োজনের জন্য ইতিমধ্যেই এককভাবে আবেদন করেছে আর্জেন্টিনা, যারা বিশ্বকাপের এই আসরে বাছাই পর্বের গণ্ডি পার হতে পারেনি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা আয়োজক হয়ে গেলে স্বাগতিক হিসেবে যুব বিশ্বকাপ খেলার সুযোগ সরাসরি পেয়ে যাবে তারা। অনূর্ধ্ব 20 বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মূল পর্বে উঠেছে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। তাই এবার স্বাগতিক হিসেবে বিশ্বকাপে দেখা যাবে মেসির দেশকে। কদিন আগেই ব্রাজিলের সঙ্গে দুটো ম্যাচেই হারতে দেখা গেছে বেশ বড় ব্যবধানে তাদেরকে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, দু একদিনের মধ্যেই অনূর্ধ্ব 20 বিশ্বকাপের আয়োজক দেশের নাম চূড়ান্ত ঘোষণা করা হবে। এখন পর্যন্ত অন্য কোনো দেশ আয়োজক হতে আবেদন না করায় আর্জেন্টিনাতেই হতে যাচ্ছে এবারের অনূর্ধ্ব 20 ফুটবল বিশ্বকাপ। আর যেখানে কদিন আগেই সুযোগ হারানোর পরেও এবার কোয়ালিফাই না করেও বিশ্বকাপ সরাসরি খেলতে পারছে আর্জেন্টিনা।